ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান রিজবি বলেন আমরা আশঙ্কা করছি চট্টগ্রামের মতো ঢাকার দুই সিটির ভোটও সুষ্ঠু হবে না চট্টগ্রাম আটাসনে উপনির্বাচনের মতো সরকারের বিশ্বস্ত ভার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ঢাকাতেও নিজের তেলেসমাতি অক্ষুণ্ণ রাখবেন কিনা না সেটি নিয়ে জনমনে নানা প্রশ্ন হচ্ছে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোট ডাকাতি উপহার দেওয়ার জন্য মুসলেখা দিয়ে শেখ হাসিনার কাছ থেকে দামি বিএমডব্লিউ পেয়েছিলেন সিএসসি নুরুল হুদা রিজবি বলেন ইভিএম দিয়ে ডিজিটাল ভোট ডাকাতির মহড়া হল গত তেরো জানুয়ারি চট্টগ্রাম আটাসনের শূন্য আসন এবং হাইমচরের উপজেলা নির্বাচন ভোটে ওটা ছিল প্রস্তুতি ম্যাচ ভোটার ছাড়াই ইভিএমে নৌকার প্রার্থীদের কিভাবে পাশ করানো সহজ সেখানে তা প্রমাণ হয়েছে গত উনত্রিশ ডিসেম্বরে মিড ইলেকশনের পর গোটা বিশ্বের নিন্দা ও ধিক্কারের জ্বর সামলাতে না পেরে এই অবৈধ গণবিচ্ছিন্ন সরকার দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এবং সরকারি দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দলগুলোর আপত্তি থোড়াই কেয়ার না করে ইভিএম মেশিন দিয়ে ভোট ডাকাতির কৌশল নিয়েছে তারা জানে এখন কোনো নির্বাচনের আগে রাতে ভোট দেওয়া শুরু করলে আর কেউ না হোক সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে যাবেন অতএব এবার তাদের আরেকটি নতুন পন্থা উদ্ভাবন করতে হয়েছে আর সেটা হল ইভিএম এটা বিস্ময়কর তিনি বলেন কার্যত ইভিএম এ সুষ্ঠু ভোটের কোনো ন্যূনতম সুযোগ নেই ঢাকার দুই সিটি নির্বাচন ও চট্টগ্রামের মতো দখলের নীল নকশার প্রস্তুতি কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে ঢাকাতেও সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে প্রচারণার সময় গ্রেপ্তার অভিযান করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন এখন গ্রেপ্তার চলছে অভিযানও চলছে আক্রমণ চলছে হামলা চলছে এবং হামলার মাধ্যমে একটা ভয়ভীতির পরিবেশ তারা সৃষ্টি করেছে প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে সরকারি দলের প্রার্থীরা ধানের শেষের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বেছে বেছে ভোটগ্রহণ কর্মকর্তাও নিয়োগ দেওয়া হচ্ছে রিজবি বলেন এদেশের জনগণের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণ্যাসের উদ্দেশ্যে প্রায় দুই বছর বিনা অপরাধে বন্দি রাখা হয়েছে তিনি কি বিপজ্জনক পরিস্থিতিতে আছেন সেটি নিয়ে দেশবাসী উৎকণ্ঠিত তার সাথে স্বজনদের দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার শারীরিক অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী ও পাতিনেতারাও কুচ্ছির ডার্খেউমার হিউমার করে যাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে বারবার জোরালোভাবে দাঁড়ানো এই নেত্রীকে কোনোভাবেই সহ্য করতে পারছেন না সরকার ও সরকার প্রধান এজন্য এক দুর্বিৎসহ মাস্টার প্ল্যান নিয়ে সরকার কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পঁচাত্তরের পর সত্যি বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল অন্ধকার ভেদ করে সেই বাংলাদেশ এখন আলোর পথে যাত্রা শুরু করেছে জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ও আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তা বাস্তবায়নে আমরা অনেক দূর এগিয়ে গেছি তিনি বলেন মুজিব বর্ষকে বিএনপি মানল বা কে না মানল সেজন্য জাতি বসে নেই বসে থাকেনি তারা যদি কাউকে সম্মান না দেখাতে পারে তাহলে সেটা আইন দিয়ে তো তাদের মনের ইচ্ছাটা পূরণ করা যাবে না তবে বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারেনি পারবেও না দুইশো আটানব্বইটি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্ব বছরব্যাপী মুজিব বর্ষ পালন করবে জাতি হিসাবে এটি আমাদের জন্য বিরল সম্মানের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রধানমন্ত্রী এসব কথা বলেন বিএনপি জামায়াত জোটের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেসব খনিদের বিচারের হাত থেকে মুক্ত করে পুরস্কৃত করেছে যারা স্বাধীনতাবিরোধী যুদ্ধ অপরাধী যাদের বিচার শুরু হয়েছিল তাদের বিচারের পথ বন্ধ করে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছিল বিএনপির কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না তারা যদি কাউকে সম্মান না দেখাতে পারে সেজন্য জাতি বসে থাকেনি বঙ্গবন্ধুকে হত্যার পর তার অবদান নাম স্লোগান ও ভাষণ নিষিদ্ধ হয়েছিল ইতিহাসকে বিকৃত করা হয়েছিল প্রধানমন্ত্রী আরও বলেন রাজনৈতিক জীবনে বারবার মৃত্যুকে সামনে থেকে দেখেছি কিন্তু কখনো পিছু হটিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে দেশের দারিদ্র মানুষের জীবন মান যেন আরও উন্নত ও সুন্দর হয় বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের একমাত্র লক্ষ্য দেশ ও এদেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর অবদান স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী লাখো শহীদদের রক্তজাতে বৃথা না যায় দেশের মানুষ যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাব প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী দেশে বিদেশে গৃহীত বিস্তারিত কর্মসূচি সংসদে তুলে ধরেন